আমি কেন ব্যাংকক যাব? আমি বুঝিয়ে দিচ্ছি। Don't touch me. প্রিয়া, প্রিয়া আমার কথাটা একটু শোনো। ওর সঙ্গে বিয়ে করে এখন আমাকে প্রিয়া বলে ডাকা হচ্ছে। প্রিয়া বিশ্বাস করো আমি তোমাকেই ভালোবাসি। তোমার লজ্জা করে না? নতুন বয়সের সামনে এসব কথা বলছো? এতদিন ধরে আমার সঙ্গে ঘুরে টুরে আমাকে এখানে অপেক্ষা করতে বলে তুমি ওখানে গিয়ে ওর সঙ্গে ঢ্যাং ঢ্যাং করে বিয়ের পিড়িতে বসে গেলে, চিটা। এক মিনিট প্রিয়াঙ্কা, তোমার সাথে আমার আলাপ নেই, তুমি আমাদের ভুল বুঝছো। ও, আমি জয় চৌধুরীর বউ না। লেখকা শাখা সিঁদুরপুরে জোড়ায় এসে বলছো যে তুমি জয় চৌধুরীর বউ না? তুমি কে গো? জয়ের পিসতো বৌদি। শোনো, এই লোকটা বাবার দম দেওয়া পুতুল, আমার জীবন তো তছনছ করেই দিয়েছে, তোমার জীবনটাও নষ্ট করে দেবে। প্রিয়াঙ্কা প্লিজ, আমায় 5টা মিনিট সময় দাও, আমি পুরো ঘটনাটা তোমায় খুলে বলছি। প্লিজ চলো। প্লিজ চলো। কি ঘটনা শুনি। আমি আসলে শানকেই ভালোবাসি, কিন্তু খুব বিপদে পড়ে আমাকে বিয়েটা করতে হয়েছে। বিষ্ণুপ্রিয়া, আমি তোমার গন্ধ পাচ্ছি, তুমি এসে গেছো কোথায়? কিন্তু তোমাদের তো ফুলশয্যা হয়ে গেছে। আরে শয্যা তো দূরের কথা, ফুল পর্যন্ত হয়নি। আমি দিব্যি দিয়ে বলছি, আমি শুধু শানকে ভালোবাসি, শানই আমার সব। দেখো প্রিয়া, আমার বাবা গেট টুগেদারের আয়োজন করেছে, তার আগে আমাদের হানিমুনে যেতে হবে। হানিমুন? এই যে বললে বর বউ নয়, তাহলে আবার হানিমুন কিসের? আরে এটা সেরকম হানিমুন নয়। তাহলে কিরকম হানিমুন শুনি? আরে ওর বাবা একটা গেট টুগেদার অ্যারেঞ্জ করছে, সেই পার্টিটা হয়ে গেলে আমাদের হাতে আর কিচ্ছু থাকবে না। আমি বিজয়কে অলরেডি জানিয়ে দিয়েছি, শানকে ফোন করে বলে দেবো, আমরা সবাই একসাথে যাবো। এই তো আমার বিষ্ণুপ্রিয়া, আমি জানতাম, আমি জানতাম তুমি আমার কাছে ফিরে আসবে। তুমি ছাড়ো, ওরে তোর মা ফিরে এসেছে, আমার বিষ্ণু ফিরে এসেছে, এটা ওরই গন্ধ। ছাড়ো বিষ্ণু, বিষ্ণু বিষ্ণু আমার বুকে এসো, বুকে এসো। এ তোমার মা কি একই পারফিউম ইউজ করতো নাকি? এই না, এটা আমার পারফিউম না, এটা আমার, আমারই বিষ্ণুপ্রিয়া। আরে না না বাবা, না বিষ্ণু, বিষ্ণু বিষ্ণু তুমি আমাকে আমার কাছে চলে যাও না। বিষ্ণু বিষ্ণু, তুই বিষ্ণুর কাছ থেকে আমাকে সরিয়ে দিস না। না বাবা, মা নয়। বিষ্ণু, আরে তোর মাটা, আরে কি বলছিস, আরে তুই বুঝতে পারছিস না? ভিতরে চল। বিষ্ণু আমাকে সরিয়ে দিস না। এই 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 প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা, দাঁচা কর দাঁচা কর, প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা, এই প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা, দাঁচা কর। আমি সরি, আর আসবে না তো? না। আচ্ছা এবার আমরা আসি, হ্যাঁ চলো। বাই। মনে থাকে জানো সোমবার ব্যাংকক? এই ব্যাংকক কপাল হানিমুনে যাবে। আমি রিটায়ার চিফ জাস্টিস রাজবল্লভ চৌধুরী, আমার মুখের উপর কথা। একটু শান্ত হও না, তোমার ধুতির কাছে খুলে যাচ্ছে তো। আচ্ছা কথা সব খুলে যাক, আমার গেট টুগেদারের পার্টি সব কিছু রেডি, আর আমার ছেলে যে কিনা আমার সঙ্গে কথা বলতে তোটায় হাঁটু কাঁপে, সে বলে কিনা ব্যাংককে হানিমুনে যাবে। আচ্ছা তোমার পার্টি তো পালিয়ে যাচ্ছে না, হানিমুন থেকে ফিরলে যত পারো পার্টি করো। নো, নেভার। আগে পার্টি, তারপর হানিমুন। এই শোনো, আমি একটা কথা বলছি, সেইটা আগে শোনো। হ্যালো, তুমি কিভাবে তোমার ছেলের বিয়েটা দিলে? হ্যাঁ, কেউ কাউকে জেনে না জানে না হুট করে দুজনকে খাঁচায় পুরে দিলে। এরম অবস্থায় পার্টি হলে দুজনেই তো মুখ ওমরা করে থাকবে, তাতে তোমার পার্টি জমবে। দুজনকে হানিমুনে যেতে দাও, ফিরে আসো, তখন দেখবে তোমার পার্টি কিরকম জমে যায়। কপাল কথাটা তো মন্দ বলনি, দাও কাঁচাটা দাও, আগে হানিমুন পরে পার্টি, তা না হলে পার্টিতে জয় আমাদের এনজয় না করে ও দেবদাস হয়ে বসে থাকবে। তোকে কাছে চাই, ও সোনা মিস ইউ, ও মিস ইউ।